এই স্নান করে এলাম, হাঁপিয়ে যাই স্নান করতে করতে একদম। একটু 5 মিনিট না বসলে না আমার হয় না, একটু স্নান করে একটু 5 মিনিট বসে তারপরে আমি পুজো করতে যাই। শীতকাল তো মুখটা একটুখানি একটু কিছু না স্নানে দিলে না, স্নানের পর একটু গোলাপ জল আর একটু পন্ডস ক্রিম একটু মিশিয়ে দিলে মুখটা টানটা কম ধরে। আর বয়স হয়ে গেছে তো এখন বেশি ক্রিম দিয়ে বেশি না ঘষে সঙ্গে একটা তরল পদার্থ, গ্লিসারিন হোক বা ধরো এই গোলাপ জল এই ধরনের বা একটু অ্যালোভেরা জেল এসব দিয়ে ক্রিমটাকে একটু মাখলে ভালো হয় আর কি। আজকে ঘর ডাস্টিং করা এই করা প্রচুর করা হয়েছে এই 2-3 দিন, এই কালী পুজোর যাতায়াত বা ধরো মানে বিয়েতে হয়নি, ভাইফোঁটা কালী পুজো ভাইফোঁটা এই সমস্ত বরণ যেদিন বরণ হলো সেদিনও যেতে হয়েছে, এইসব করে টোরে না আর তারপরে আর হয় না এইগুলো আর ঘরের ডাস্টিং। সকালে একবার আস ইয়ে করছি জামা কোচাচ্ছি আবার বিকেলে একটু গরম জল খাবো, খেয়ে তারপরে ইয়ে করবো। পন্ডস ক্রিমটা শেষ হয়ে গেছে, কিনতে হবে একটা। আমি বরাবরই পন্ডস যতই যত রকমই ক্রিম হোক আমি বরাবর মানে পন্ডস ক্রিমই আমি এ করি ব্যবহার করি। আর কি শরীরচর্চা তো স্বাদের জন্য না, মানে শরীর একটা অসুস্থ টান ধরলে ওই জন্য আর কিছু না। কালকে সোফার কভারগুলো শুকায়নি, ওয়েদারটা ভালো নেই তো শুকায়নি এখনো, ওই জন্য লাগাতে পারছি না। বয়স হয়ে গেলে এমনি শরীর ড্রাই হয়ে যায়, তারপর শীতকালের আমেজে তো আরো এবার বাইরে গিয়ে চুল আঁচড়াবো, কারণ ঘরে চুল আঁচড়ালে ভীষণ ঘরে চুল পড়ে গো, সেই জন্য আমি একটুখানি বাইরে গিয়েই চুলটা আঁচড়াই। একটু গরম জলটা খেয়ে নিই, ভীষণ মানে গলা শুকিয়ে যায় স্নান করতে করতে, আর গরম জলটা সারাদিন খাওয়া হয় না, এই সময়টা স্নান করে 5 মিনিট বিশ্রামের সময় মনে একটু খাই। এখন গরম জল খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, মনে হয় কী বলতো গরম জল খাইনি মানে মনে হয় চায়ের মতো কী খাইনি, মানে গরম জল একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে এখন। এখন একবার খাই রাত্রে শোয়ার, একবার খাই শোয়ার আগে একবার খাই, শোয়ার সময় ওই একটু লেবু দিয়ে খাই, এখন এমনি প্লেন গরম জল খাচ্ছি। বসে তো পুজো করতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, এই জন্য 5 মিনিট স্নানের পর একটু বিশ্রাম নিয়ে না নিয়ে পুজো করলে তখন একটা শরীরের মধ্যে খুব কষ্ট আছে, মানে ঠাকুরকে ঠিক মন দিয়ে পুজোটা করা যায় না, মনে হয় কতক্ষণ পুজোটা করে কতক্ষণে বসবো এরকম মনে হয়, ওই মনে হওয়ার থেকে 5 মিনিট বিশ্রাম করে পুজো করাটা অনেক বেশি শান্তির, মানে মন থেকে ডাকা যাবে ঠাকুরকে।
এবার চুলটাকে বাইরে আঁচড়াবো, আঁচড়ে পুজো করব। তারপর আবার নেক্সট যে কাজকর্মগুলো সেগুলো চল করতে হবে। সকাল থেকে টুকটুক করে অনেক করেছি, করার পরও যেন মানে মনে হচ্ছে এটা হয়নি ওটা হয়নি, ওই যে তিন দিন হয়নি একদম ডাস্টিং। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত করলাম, পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, গুড ইভিনিং, সবাই কেমন আছো? আজকে তো ওয়েদার খুব ভালো ছিল, হ্যাঁ, একটু দুপুরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, শীতশীত করছিল, কিন্তু ওই ফ্যানটা বন্ধ করলে গরম লাগছে, কিন্তু মানে একটু চালালেও আবার শীতশীত করছে, হালকা পাতলা একটা দুপুরবেলাও লাগছে এখন। আসুন, আমার ডান দিকে বেডরুমের ডান দিকেই একটা পুকুর আছে, তো পুকুরের জলীয় হাওয়াটা আসে তো জানলা একটু ইয়ে পড়ে, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে। শীতকালে খুব মানে শীত হয়, কারণ আমি ওই পুরো পর্দার উপর দিয়ে আবার একটা করে বেড কভার আমি আটকাতে হয়, নাহলে এত ঠান্ডা মাথায় লাগে, জানলার মাথাটার কাছে জানলা আছে সেই জন্য। আর তোমরা এখন কীরকম, সব শান্ত হয়ে গেছো, ভাইফোঁটা হয়ে গেছে? হয়তো ভাইফোঁটা উৎসব অনেক দিন ধরেই চলে, কেউ বাপের বাড়ি যায়, কদিন থাকে, আনন্দ করে, খাওয়া দাওয়া করে, তারপরে ভাইফোঁটার পরে যেদিনকে হয়তো সম্ভব হয় না পরের দিন বা দুদিন বাদেও বা সানডে দেখে খাইয়ে দেয়, খাওয়া দাওয়া করে, এক এক প্রচুর মানে পৃথিবীতে অনেক রকমের মানসিকতা সবাই, আমরা ওরকম মাঝে মধ্যে করতাম, যখন সানডে পড়তো ছুটির দিন সবাই বাড়িতে থাকবে ছেলেরা, তাহলে সেই দিনকে খাওয়া দাওয়াটা করতাম, এরকম অনেক সময় হয়, আবার ভাইফোঁটার দিনও হয়, যে যেরকম অনেকে আছে ছুটিও পায় না, তাদের তো ওইরকমই ছুটি রেখে করতে হয়, তা সেই আনন্দ এখন চলছে, চলবে। আমিও ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিই, আবার একটু নিচে যাব, ঘরে দু একটা ওই রান্নাঘরের জিনিস দু চারটে জিনিস বাকি মানে ফুরিয়ে এসছে আর কি, কিনে রাখবো, কিনে জানি না এখনও খুলেছে কি না, আসবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে একটু চাও খাই। এই যে চা খাচ্ছি আর বিস্কিট দুটো, আজকে দুটো বিস্কিট দিয়েই চা খাবো, কারণ কালকে এত বেশি রিচ খাওয়া হয়ে গেছে, কাল না পরশু দিনকে মানে ভাইফোঁটার দিন আর কি, রিচ খাওয়া হয়ে গেছে, বাইরে খেতে গেছিলাম, সেই খাবার এটা একটু হালকা দিতে হবে, হালকা করতে হবে আর কি, তা সেই জন্য তোমাদের সঙ্গেও কথা বলছি, চাও খাই। কুমড়ো শাক, কুমড়োর দানা টবে দিয়েছিলাম, মানে লঙ্কা গাছ হতে যত না সময় লেগেছে তার বোধ হয় মানে 1% এতে তাড়াতাড়ি তো হয়ে গেছে, মানে এত মানে যেদিন দিয়েছি তার দুদিন বাদেই গোড়া বেরোলো, তারপরেই দেখছি বড়ো বড়ো, এখন আজকে দেখলাম বেশ বড়ো বড়ো পাতা, মানে কুমড়ো গাছটাকে যত্ন করতে অত হয় না, তাও আমি একটু এই সার মানে চায়ের গুঁড়ো একটু দিই, গোড়ায় দিই, তারপরে ওই পাকা কলা খেলে বা ধরো সবজি টবজি ভিজিয়ে একটা জায়গায়
জমিয়ে রাখি, ওটার জলটা গোড়ায় গোড়ায় দিয়ে দিই সন্ধ্যেবেলার দিকে, মানে সূর্যটা ডুবে আসলে তখন দিলে জলটা ভালো। আর সারাদিন রোদ পায় তো জানলাতে, আমাদের তো দেখো ফ্ল্যাট বাড়ি, ছাদে গিয়ে গিয়ে সম্ভব না সবসময়। যা করেছিলাম সব মরে টরে গিয়ে নষ্ট হয়ে গেছে সব কটাই, সেই জন্য আর অত ছাদে রেগুলার ওঠা হয় না। আবার এই ঘরে বসে আছি, বসার ঘরে গরম লাগছে, ফ্যানটা চালালে তো আর ই করতে পারবো না, মানে কথা আর কিচ্ছু শোনা যাবে না। হ্যাঁ, আবার অনেক সময় পরে কথা না হলেও পরে আবার যখন এটা ভিডিওটা করলাম, হয়তো একটা মাঝে একটা ভিডিও করেছিলাম, ভয়েস ওভার দিতে ভুলে গেছি, মানে মাথাতেই নেই। এই গণ্ডগোলগুলো এখন হয়, ওই একটু একটু করে মানে শিখছি আর কি, সব সম্পূর্ণভাবে তো আর হবে না, তাহলে তো সবাই দেখতো, সবারই ভালো লাগতো। কমপ্লিট পুরো হয় না, কোনো কোনো সময় ভুল হয়ে যাচ্ছে, এক এক সময় এক এক জায়গায় ভুল হয়ে যাচ্ছে আর কি। তাই করতে করতে যতটা ইচ্ছা মানে সময় কাটে, ভালো লাগে সারাদিন, আর এই তোমাদের সঙ্গে একটু কথা হয় ওটাই, ওটার ইয়েতেই আরও ওটার পড়ার আগ্রহ আরও করি, কারণ একদিন দুদিন হয়তো রেস্ট নিলেও নিতে পারি, ভাবি তাহলে তো ওদের সঙ্গে কথা হলো না, ওদের ওরা আমায় ভুলে যাচ্ছে, ওরা আমায় ভুলে যাচ্ছে। ভালো লাগছে, অনেক অনেকেই মানে বেশ সুন্দর করে লিখছে, কমেন্ট করছে, দু চারজন মানে একদম মানে নতুন এরা, ভালো লাগছে। একটু আগে সন্ধ্যে দিলাম, সন্ধ্যে দিয়ে আজকে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম বলে সময়টা পেয়েছি সন্ধ্যে দিয়ে, তারপরে আজকে একটু ভাবছি, আজকে বুধবার তো, কালকে মঙ্গলবার, কোনো মতে খাওয়া দাওয়া করি আর কি। আজকে সন্ধ্যেবেলা একটুখানি ইয়ে করলাম, এই ডিমের ভুজিয়া মতো করলাম, টমেটো টমেটো পেঁয়াজ চেয়াজ দিয়ে ওই করলাম, আর পুরো পরোটার ময়দাটা মেখে রেখেছি। আর না, আমি ময়দা খাই না, আটার ময়দা, যেদিন থেকে আমাকে বারণ করেছে ময়দা খাবেন না, ময়দা পরোটা, আর আমি আটা পরোটাটা দেখছি খারাপ লাগছে না, টেস্ট খুব ভালো লাগছে খেতে। এক একজনের স্বাদ এক এক রকম, কেউ হয়তো পছন্দই করে না টম ইয়ে আটার পরোটা, কিন্তু আমার ভালো লাগে, আর আটাটাও খুব সাদা, খুব ভালো আটা। ময়দাটাকে অ্যাভয়েড করতে বলছি, বলছে ময়দাটা খাবেন না বেশি, আমাদের তো একটু এজ হয়ে গেছে, আমাদের ময়দা টাদাগুলো খুব একটা সহ্য হওয়ার কথা না। আর সারাদিন সকাল থেকে যে টুকটুকটাক করেছি আমার মতন করে, ওর চেয়ে বেশি কাজে আমি পারি না। আর রান্নাটা সেরকম কিছু রান্না, খুব প্লেন একদম, তো রান্নাটার ওই জন্য শেয়ার করে নিই তোমাদের সঙ্গে, কোনো মতে কী খাবো ঠিক ওই পরে মানে সকাল থেকে ভাবি না, খাওয়ার আগে যখন মানে সানটান হয়ে করার জন্য রেডি হই, ওই একটা কিছু আইটেম বা একটু করে নিই পুরো, সেই জন্য খুব একটা কিছু দেখাবার মতো কিছু নেই বলে আর দেখাইও নি। আর সেই যা যেটুক করেছি সকাল থেকে, জামা কাপড় কাচাগুলো ওগুলো আর ওই ওয়াশিং মেশিনে কাচা কী দেখাবো, ওগুলো ওই মেলে টেলে দিয়ে বিকেলবেলা তো শুকিয়ে নিয়েছি, তবে ওই কভারগুলো একটুখানি আর একটু টানবে, একটু মোটা তো শুকোচ্ছে না, আজকের রোদ ওঠেনি সেরকমভাবে, তো সেই তোমাদের সঙ্গে যেটুক পেরেছি শেয়ার করেছি, তোমরা আমাকে যদি ভালোবাসো নিশ্চয়ই সেটাকে অ্যাডজাস্ট করে নেবে। আমি খুব একটা পারি না কাজ, খুব সাংঘাতিক কাজ কিছু করতে পারি না, আর এই যে ঝুল ঝাড়াটা না, একটু না ঝাড়লে কী হয়, খাবারের মধ্যে পড়ে গেলে হয়তো খেয়াল করবো না, চা খাচ্ছি টুক করে হয়তো একটা কিছু পড়লো, ওই জন্য ওইটাকে বা ওই দেয়ালে কাজের লোকরা হাত দেয়, হাত দিয়ে দিয়ে ঝাড়ু দেয় ঘরে,
তবে দেয়ালের হাতে ছাপগুলো পড়ে যায়, ওগুলো একটু রেগুলার ওরা চলে গেলে একটু মুছে টুছে দিলে, দরজাটা যেগুলো মুছলে আর কি, অন্য কোনো কিছু তো কাজ নেই, সেই জন্য এগুলো একটু করি একটু সোফার। আজকে একটু ভালো করে সোফাটাকে ঝেড়েছি, টেবিল টেবিলগুলো মুছলাম, পরিষ্কার করলাম, এই 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 কাজ ছাড়া এর থেকে বেশি আর আমি ভারী কোনো কাজ, আর খুব যখন বড় কাজ হয় খুব ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করাই, তখন হয়তো টয়লেট টয়লেটগুলো যেমন পরিষ্কার রেগুলারটা আমি করি। আর তা নাহলে আমাদের নিচে একটি ছেলে আছে, ও এখানে আমাদের কমপ্লেক্সে ঝাড় দেয়, ওকে বললে ও করে দিয়ে যায়, ঘন্টা দেড় দুই নেয়, একদম পুরো বাথরুম ক্লিন করে দিয়ে পরিষ্কার করে বেরিয়ে যায়। দুটো বাথরুম, দুটো অ্যাটাচটাও করে এটাও করে নিয়ে চলে যায়। ওই ওদের তখন বলি ভারী কাজ আমি আর করতে পারি না। সমস্ত চুলগুলো দেখো সব মানে পড়াটা আমার বন্ধ হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু এই হালকা হয়ে গেছে বলে না, হ্যাঁ সেই জন্য ঠান্ডাটা লেগে যায়, চট করে ঠান্ডাটা লেগে যায়। আর আমার চুল পড়াটা আগের থেকে অনেক বন্ধ হয়েছে, আমি গতকালও একটু ওই মেখেছি যেটা করি আমি আর কি, ওই ওইগুলো করলে না আমার একটু ওই মেথি পাতা নারকোল দিল দিয়ে ফুটিয়ে ওটা রেখে দিয়েছি শিশি করে করে, ওটা আবার হয়তো সামনের সপ্তাহে আবার বানাতে হবে। ওইটা করে একটু তুলো দিয়ে গোড়ায় গোড়ায় দিলে তারপর ওই হট টাওয়েল ওইটা দিই মাথাটা পেঁচিয়ে নিই, ওরা ওই তালে চুলের মধ্যে পেনিট্রেট করে আর কি, ওই করে তারপরে এই করি। সেই জন্য না এই দেখলাম আমি চুল ওঠাটা পড়াটা একটু বন্ধ হয়ে একটু না পড়ছেই না, আগে যেমন বালিশে চুল পাচ্ছি, এখানে চুল ওখানে চুল সব জায়গায় চুল পড়ে থাকতো, সেগুলো এখন একটু বন্ধ হয়েছে, হয়তো যখন আঁচড়াই তখন হয়তো, তাই জন্য আমি বাইরে গিয়ে করি আঁচড়াই, তখন হয়তো চিরুনির সঙ্গে দু চারটে বেরোয়, সেটাও হবে বন্ধ, একটু রেগুলারিটি রাখতে হবে। এগুলো আমি যদি একদিন দুদিন করে ছেড়ে দিই তা তো হবে না। তা তোমাদের সঙ্গে গল্প হলো, চা খাওয়া হলো, এবার আমার নিজের কাজ নিচে গিয়ে সারতে হবে, ওগুলো করে তারপরে ঘরে ঢুকে এগুলো সমস্ত এডিট করতে হবে, তোমরা তো জানোই মানে কী হয়, রাত্রি হয়ে যাবে, এটা হয়তো তোমরা আগে রাত্রে দেখলেও কেউ দেখতে পারো একটু রাত করে, আবার সকালবেলা উঠেও পাবে, সময় আমার একটু সময় নেবে। সেই জন্য আজকে এইখানেই আমি স্টপ করছি আমার সব গল্প, না গল্প করলে আমি কথা বলতে শুরু করলে বলতেই থাকবো বলতেই থাকবো, মানে শেষ হবে না, তাহলে অনেক বিশাল হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিও, তোমাদের তখন দেখার ধৈর্য থাকবে না। ঠিক আছে, বাই বাই, আমার আদরণীয় ভালোবাসা নিও, আমার শুভেচ্ছা রইল তোমাদের প্রতি প্রাণ ভরা, যারা সাবস্ক্রাইব করনি তাদেরও আমি প্রচুর ভালোবাসা জানাচ্ছি, তাদের ভালো হোক, ঈশ্বর তাদের মঙ্গল করুক, যারা করেছো তাদের তো আমি ওই একই রকম বলবো, ঈশ্বর তোমাদের মঙ্গল করো, তাদের তোমাদের সকলকে ভালো রাখুক, তোমাদের সব ফ্যামিলি ভালো থাকুক, তোমরা প্রতিটা কাজে তোমরা যেন সাকসেস হও এইটাই, আর যারা করনি তাদের আবার একটু রিকোয়েস্ট করছি একটু করে দিও, একটু লাইক দিও, আমার হয়তো সাবস্ক্রাইবার হচ্ছে কিন্তু কী হচ্ছে লাইকটা কেউ পড়ছে না, মানে চট করে ভুলে যাচ্ছে বোধ হয়, ওই দেখা টাকার পর আবার হয়তো চেঞ্জ করে আর একটা দেখছে, কিন্তু ওই লাইকটা যদি সঙ্গে সঙ্গে দেখেই লাইকটা সাবস্ক্রাইবের তো একবারই ব্যাপার, আর লাইকটা যদি ওই এক সেকেন্ডের ব্যাপার, এক সেকেন্ডও বোধ হয় লাগে কি না সন্দেহ, তা সেই জন্য বলছি যে সেটা করো, সেটা করলে আমার অনেক 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 হেল্প হবে। আবার বলছি ভালো থেকো, ভালোবাসা রইল তোমাদের জন্য, তোমরা সবাই তোমাদের জন্য মঙ্গল কামনা করি, আর আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো।